জিজ্ঞাসা করবে না মদিনার সাহাবার কথা জিজ্ঞাসা করবে না মক্কার সাহাবার কথা জিজ্ঞাসা করবে না বিবি বাবা মার কথা জিজ্ঞাসা করবে না আমার নবী একটা কথা জিজ্ঞাসা করবে ইয়া জিবরাইল আই জিবরাইল কোন আইনা উম্মতি আমার উম্মত কোথায় উম্মত কারো কথা নবী বলবে বুঝাইতে পারলো না মানুষকে আমাদের যদি কোন দাদু থাকতো আলেমের ভিতরে আমরা মানুষের কলিজা ঘুরে আমরা ঢুকাই নবী উঠবে বারবার যখন জিব্রাইল ডাকবে আমার নবী উঠবে কেমন করে উঠবে আমরা বুঝাইতে পারবো না আমার নবী উঠবে মাইয়া মুখী সুবহান না বলেন না আরে জোরে কর আপনারা কিন্তু আরো কম বুঝবেন আলেমারা বেশি বুঝবে জিব্রাইল যখন নবীকে ডাকবে আমার নবী উঠবে ওয়াইয়া বকি আমার নবী দুই চোখের পানি বালাইবে ওয়াইয়া বকি আমার নবী কাঁদবেন কেমনে কাঁদবেন ও মিসলু ইয়াউমা ফি দুনিয়া লাকা বিহা লিকান্নাহু আলিমুল কালমা সারা পৃথিবীর মানুষের কান্দর এক জায়গায় জমা করে তার থেকে আমার নবীর চোখের পানি বেশি আমার নবীকে জিব্রাইল ডাকবে আমার নবী উঠবে ওয়াইয়া বকি ওয়াইয়া বকি আমার নবী কাঁদবে ওয়াইয়া কুল আমার নবী বলবে ইয়া জিব্রাইল আমার নবী কাঁদতে কাঁদতে উঠবে ওয়াইয়া বকি ওয়াইয়া কুল আমার নবী কাঁদবে আর বলবে ইয়া জিব্রাইল হে জিব্রাইল বল আইনা উম্মতি আইনা উম্মতি আইনা উম্মতি আইনা উম্মতি আইনা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ বুঝেন না নবী উঠবে জিব্রাইল যখন ডাকবে আমার নবী উঠবে কেমন উঠবে ওয়া ইয়া কান্দতে কান্দতে উঠবে ওয়া কুল আর বলবে ইয়া জিব্রাইল এই জিব্রাইল বল এই জিব্রাইল বল আইনা উম্মতি বল আমার উম্মত কোথায় উম্মত কোথায় উম্মত কোথায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই জিব্রাইল বল আচ্ছা আপনি বলে কিয়ামতের ময়দানে আপনাকে যদি জান্নাতে দেওয়া হয় জান্নাত জান্নাতে দেওয়া হয় আপনি মার কথা জিজ্ঞাসা করবেন না আপনার মহব্বতের প্রেমিকে তালাশ করবেন না আপনার একমাত্র ছেলে এমবিবিএস তালাশ করবেন না হায় নবীকে কিয়ামতের ময়দানে উঠানো হবে আমার নবী উঠার পর একবার আমার নবী একবারও বলবে না জিব্রাইল বল আমার নবী একবারও বলবে না জিব্রাইল বল আমার মা আমিনা কোথায় মাইল কথা নবী বলবে একবারও বলবে না জিব্রাইল বল আইনা আব্দুল্লাহ আমার বাবা কোথায় আমার আয়েশা আমার বিবি কোথায় আমার বিবি খাদিজা কোথায় আমার ফাতিমা কোথায় আমার হাসান হুসাইন কোথায় মক্কার সাহাবা কোথায় মদিনার সাহাবা কোথায় কারো কথা জিজ্ঞাসা করবে না মদিনার সাহাবার কথা জিজ্ঞাসা করবে না মক্কার সাহাবার কথা জিজ্ঞাসা করবে না বিবি বাবা মার কথা জিজ্ঞাসা করবে না আমার নবী একটা কথা জিজ্ঞাসা করবে ইয়া জিব্রাইল এই জিব্রাইল বল আইনা উম্মতি আমার উম্মত কোথায় উম্মত কারো কথা নবী বলবে ভাই কিয়ামতের ময়দানে আমরা আপনারা আমার নবীকে চিনতে পারবো না কিয়ামতের ময়দানে আল্লাহর দানুরা ইয়ান্না আল্লাহর দানের দিকে আমার নবীর জন্য নূরের চেয়ে রাখা হবে নূরের চেয়ে নূরের চেয়ে রাখা হবে জিব্রাইল এইভাবে হাত ধরবে জিব্রাইল আমার নবীর একুরের হাতেই বলতেছি নবীর হাত ধরবে টাইনে টাইনে নিয়ে যাবে ওই নূরের চেয়ারে আল্লাহর ডাইমোরা নূরের চেয়ারে নিয়ে যাবে নিজায় বসবে ইয়া রাসূলুল্লাহ বসেন ও নবী বসেন ও রাসূল বসেন ও হাবিব বসেন ও কালিমুল্লাহ বসেন ও নবী বসেন ও আল্লাহর বন্ধু বসেন ও আল্লাহর দোস্ত বসেন 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 বারবার যখন জিব্রাইল বসতে বলবো আমার নবী ধমকি দেবে জিব্রাইলকে আমার নবী ধমকি দিয়ে বলবে জিব্রাইল এই জিব্রাইল স্যার ওয়াই জাতি ওয়া ফালালিহি আহাদ উম্মাতুল উখরা আমার নবী জিব্রাইলকে ধমক দিয়ে বলবে জিব্রাইল তুমি আমাকে বসতে বলো এই চেয়ারের ভিতরে এই জিব্রাইল শোনো তোমাকে সাক্ষী রাইখা আল্লাহর জাতের কসম আল্লাহর ইজ্জতের কসম আমার একটা উম্মত জান্নাতে যাওয়া বাকি থাকা পর্যন্ত আমি মুহাম্মদ এই চেয়ারে বসবো না বসবো নবী বলবে জিব্রাইল তুমি বসতে বলো আমাকে চেয়ারে আর
আমার একটা উম্মত জান্নাতে যাওয়া বাকি থাকা পর্যন্ত আমি মুহাম্মদ রাসূলুল্লাহ ইত্তিয়ারে বলবো ভাই আপনাদেরকে কেমন বুঝাইবো আমার নবী আবার বেহুশ হয়ে যাবে একবার না দুইবার না তিনবার বেহুশ হবে কয়বার তিনবার বেহুশ হয়ে যাবে আল্লাহ নিজে যাবে আল্লাহ যায় দেখবে আমার নবী দুই চোখের পানি ছেড়ে দিয়েছে আমার নবী কাঁদছে আল্লাহ যায় বলবে ও নবী আপনি দেখেন আল্লাহর নবীর খেলা দেখেন আপনি খেলা আমরা তো নবীকে চিনি না আমার নবী যখন কাঁদবে আল্লাহ নিজে যাবে যায় বলবে ও নবী ও হাবিবুল্লাহ ও কালিমুল্লাহ ও সাফিউল্লাহ ও হিজবুল্লাহ ও মুস্তাফা ও মুজতাবা ও তাহা ও ইয়াসিন ও মুজাম্মিল ও মুদাসসির ও নবী বলেন বলেন ও নবী বলেন 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 ও রাসূল বলেন আপনার এই চোখের পানি কেমনে বন্ধ হবে কেমনে হায়ে ইয়াতুল ইয়াম্মা আমার নবী ডান হাত মোবারক আল্লাহর নবী সুন্দর করে নিজের বুকে রাখবে মায়া করে আল্লাহকে বলবেন আল্লাহ আমার চোখের পানি বন্ধ হবে ও মাহবুব আমার একটা শর্ত আছে আল্লাহ বলবে নবী গো বলো তোমার কিসের শর্ত আছে বলো লগা লগ আমার নবী বলবে আল্লাহ আমার চোখের পানি বন্ধ হবে আল্লাহ আমার উম্মতকে মাফ করবে নবী বলবে আল্লাহ ও মাহবুব ও রব রব্বুল আলামিন আল্লাহ আমার উম্মতকে মাফ করে দেন আল্লাহ বলেছেন নবী বাস নবী বলেছেন জি আল্লাহ বলে নবী হবে এই এটা জি আমার উম্মতকে মাফ করে দেন আর কিছু লাগবে না বলো না এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ এমন ভালোবাসার ডাক আমার নবীকে দিবে কিয়ামত পর্যন্ত এমন ডাক কেউ কাউকে দেবে তোমার জন্য আমি আল্লাহ কিয়ামতকে দুই ভাগে ভাগ করে দিলাম কিয়ামতা কিসমাইন তোমার উম্মতকে মাফ করার জন্য আমি আল্লাহ কিয়ামতকে দুই ভাগ করে ভাগ দুই ভাগ করে দিলাম তারপরেও নবী কান্দে তারপরেও নবী কান্দে আল্লাহ বলে ও নবী ও রসুল ও নবী ও রসুল ও নবী ও রসুল ও নবী ও রসুল ও বন্ধু তোমার উম্মতকে মাফ করার জন্য আমি আল্লাহ কিয়ামতকে দুই ভাগ করলাম তারপরেও তুমি কান্দে কান্দে নবী বলে আল্লাহ এই যে আপনি কিয়ামত দুইটা ভাগ করলেন না গো আমার উম্মতের কি বিনিফিট হবে আমার উম্মতের কি লাভ হবে আল্লাহ বুঝাই দেয় নবীকে নবী বুঝো নাই নবী বলেন না বুঝো নাই আল্লাহ না আমি বুঝি নাই নবী বুঝো নাই আল্লাহ না আমি বুঝি নাই আল্লাহ বুঝাই দেয় নবী দেখো কাসাম তুল কিয়ামত আর কিসমান এই দেখি আমার দুই ভাগ এই দেখি আমার দুই ভাগ এক ভাগে তুমি দাঁড়াবা আরেক ভাগে আমি আল্লাহ দাঁড়াবো সামনে সামনে কে আমার দুই ভাগ এক ভাগে তুমি দাঁড়াবা আরেক ভাগে আমি আল্লাহ দাঁড়াবো তুমি আমারে দেখবা আমি তোমারে দেখবো তুমি আমারে দেখবা আমি তোমারে তুমি কি বলবা আমি শুনবো আমি কি বলবো তুমি শুনবা তৃতীয় কোনো মানুষ নাই আমি শুনবা তুমি কি বলবা আমি শুনবো আমি কি বলবো তুমি শুনবা নবী গো তুমি আমারে দেখবা তুমি আমারে তাকায় তাকায় দেখবা আর চোখের পানি ফালাইবা আর উন্নতি উন্নতি বলবা নবী গো শোনো তুমি আমারে দেখবা চোখের পানি ফালাইবা আর বলবা আন্তা তাকুল উম্মতি আন্তা তাকুল উম্মতি আন্তা তাকুল উম্মতি আন্তা তাকুল উম্মতি তুমি আমারে দেখবা চোখের পানি ভালাইবা আর তুমি বলবা আন্তাটা কোন উম্মতি আন্তাটা কোন উম্মতি আন্তাটা কোন উম্মতি তুমি বারবার যখন বলবা আন্তাটা কোন উম্মতি তোমার দেখে আমি আল্লাহ বলবো আনা আকুলু রাহমাতি রাহমাতি তুমি যখন চোখের পানি ফেলাইবা তোমার চোখের পানি দেখে আমি আল্লাহ বলবো নবী তোমার চোখের পানি রসিলা করে তোমার প্রত্যেক উম্মতকে আমি আল্লাহ আমার রহমত দিয়ে মাফ করে দিলাম আপনি বলেন ওই নবী যেই নবী আমাদের জন্য এত কিছু করলেন ওই নবীর জন্য কথা কবার অধিকার আমাদের আছে না আরো জোরে করে আছে না নবীর কয়জন কথা বলি আমাদের দেখান আসার আসনের ভিতরে আমরা তো বলি যে নবীকে সবচেয়ে বেশি মহব্বত করা লাগলো এটা তো হাওয়া
এটা তো একটা হাওয়া এটা হাওয়াতে আমরা ছড়াই দিই হাওয়া এটা বাকি তো মেন মুদ্দা না আপনি চিন্তা করেন ওদের যেগুলো পরিবেশ ওদের যেগুলো পরিস্থিতি আপনি যদি বলে আপনি যদি সময় বলতে চান আপনাকে অ্যারেস্ট করা হবে আপনার বহুত ধরনের কিলা করে ধ্বংস করা মুসলমানকে আর কত হিসাবে নেগলেক্ট করা কি হিসাবে নেগলেক্ট করা আচ্ছা আপনারা কত দেখি আমরা আসামের ভিতর যত মুসলমান আছি আমরা কেউ আসামে ভাড়া হিসেবে আছি গণতান্ত্রিক দেশ ডেমোক্রেসির দেশ ভারতের সংবিধান আছে বাবা ভীমরাজ আম্বেদকরের সংবিধান আছে সংবিধানকে আমরা ফলো করি এখন যদি কেউ ব্যক্তিগত হিসাবে বলে যে না ভারতের মুসলমান আসামের মুসলমান আমরা যা বলবো তাই মানা লাগবে এটা সম্ভব তোমার কথা কেন মানবো আমরা ভারতের সংবিধান বাবা ভীমরাজ আম্বেদকরের সংবিধান 29 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে ভারতের মুসলমান নবী আর কোরআন মানতেও পারবে আমল করতেও পারবে কারো বাবার হিম্মত নাই আমাদেরকে রাখার জন্য কারো বাবার এখন একটা বস্তু প্রিপেয়ার করা আমরা কই না আর একটা মাহুল আসলে একটা মাহুল ছিনিয়ে দেওয়া হয়েছে যে মুক্তিবর মুক্তি হিন্দু বিরোধী মুক্তিবর মুক্তি সাম্প্রদায়িক বিরোধী আরে সাম্প্রদায়িকের কি কথা আছে আজ পর্যন্ত আপনারা কোনদিন দেখছেন আমার শ্বশুর বাদ আছে ইউটিউবে যে আমি এটা কইছি যে হিন্দুকে মারো কাটো এটা করে হেন করে তেন করো আমার কোনো বক্তব্য দেখা দিতে পারবো কেমনে হিন্দু বিরোধী তোমরা যা বলো তাদের উত্তর নিয়ে আমরা দেই আচ্ছা আপনি যদি আমাদের ডাইরেক্ট প্রশ্ন করেন আমি আপনার উত্তর দেওয়া লাগবো বরঞ্চ আল্লাহর নবী বলছে তোমার গ্রামে যদি হিন্দু মানুষ থাকে তোমার জামিরে আর বাউলে যেগুলো হিন্দু মানুষ আছে এদেরকে তোমার ছেলের মতন মহাপ্রত মহাপত করতে বলছে যেভাবে মুসলমানের কিতাবে হিন্দু বিরোধী নাই ওইভাবে হিন্দুর কিতাবের ভিতরে মুসলমান বিরোধী বোঝা গেল যে মুসলমানরা হিন্দুর ক্ষতি চায় না হিন্দুরা মুসলমানের ক্ষতি চায় কিন্তু দুইটা খারাপ তো মুসলমানের ভিতরেও আছে দুইটা খারাপ হিন্দুর ভিতরেও আছে কিন্তু থাক খারাপ সেটা করা কিন্তু আপনার বাবাকে কেউ যদি চামার করে আপনি করো আপনার বাবাকে কেউ যদি কয় যে আপনার বাবা লুচ্ছা আপনি প্রতিবাদ করবেন না আপনি ওরা ধরবেন না আপনার বাবাকে লুচ্ছা কইলে যদি আপনি ধরে মদিনার নবীকে কেউ লুচ্ছা বললে মুসলমানের ধরার অধিকার আছে না বা সেরকম কথা আজ ওরা আমার নবীর বিরুদ্ধে যেইভাবে অপমান আর এটা কোরআন এটা আল্লাহর কোরআন আপনারা নিউজে দেখেন নাই ওরা বলছে যে কোরআনকে জ্বলাই দেওয়া আচ্ছা আপনি কোন এরকম কোন মুসলমান আছে আপনি কোরআন জ্বলাই দিলে মুসলমান ঠিক থাকতে পারবো এমন কোন মুসলমান আছে এখন আপনি কোরআন জ্বলাই দিতেছেন আমরা উত্তর দিব না আমরা বুঝে জ্বলাও কয়টা জ্বলাইবা দশটা দুইটা তিরিশটা চল্লিশটা পঞ্চাশটা ষাটটা সত্তরটা আশি নব্বই একশো দেড়শো দুইশো আড়াইশো তিনশো সাড়ে তিনশো চারশো সাড়ে চারশো পাঁচশো বন্ধু তুমি বলো কত জ্বলাইবা এক রাত্রের মাঝে তুমি পাঁচশো কোরআন জ্বলাইবা বন্ধু তুমি তো জানো না তুমি আগের দিন পাঁচশো কোরআন জ্বলাবা আমরা এখনো আসামের ভিতরে আড়াই লাখ হাফেজ আছি আড়াই লাখ বলে তো আমাদের মুসলমান ছেলেদের কোরআন মুখস্থ আছে না ও বন্ধু তুমি তো কোরআন জ্বলাইবা আমরা তো কোরআন লিখতে পারবো কিন্তু বন্ধু একটা কথা কো কারণ আসামের ভিতরে একটাও রামায়ণের হাফেজ নাই কিন্তু জ্বলাই দেওয়ার পক্ষে জ্বলাই দেওয়ার পক্ষে মুসলমান কোন দিন ছিল না আর করবে আমরা জলায়দার পক্ষে একটা উদাহরণ দিলাম আরে তুমি বলো তার উত্তর আমরা বলাই রাখবো বাধ্য এ
শয়তান বদমাশ একটা কিতাব লিখেছে যে কিতাবের নাম ইসলামের কোরআনের কলঙ্কিত কথা বল কিতাবের নাম শুনলে বলবে পাস করুন ইসলামের কোরআন ও হাদিসের কলঙ্কিত কথা বল তার কোরআন আর হাদিসের সব কলঙ্কিত কথা আচ্ছা এই ধরনের বাক্য কইলে আপনি কোন উত্তর দিবেন না আমরা জিজ্ঞাসা করলাম কেন এই তুই যে বললি কলঙ্কিত কথা কি আছে ১৬ নম্বর পৃষ্ঠার ভিতরে লিখেছে বলে তোমার নবীর চরিত্র খারাপ আপনারা বলেন মুসলমান তখন কথা বলবে না আমি বললাম কেমন আমার নবীর চরিত্র কেমন খারাপ হলো বল বলে তোমার নবীর কথা দিয়ে বলছে আগে লাগবে বলছে আমি বললাম ভালো কথা তোর কথাই যুক্তি আছে আমার নবী যদি নটা বা এগারোটা বিয়ে করলে আমার নবীর যদি চরিত্র খারাপ হয় বল 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 ভগবান শ্রীকৃষ্ণ ১৬১০৮টা বিয়ে করছে আমরা তো কোনোদিন পয় নাই আর আমাদের পয়ার দরকার মুসলমানের গরু খায় খাওয়া যাবো আমি কিন্তু ঠিক আছে খাইবো না আর আপনার গরু কইছে গাই গরু খাবেন না যেহেতু হিন্দু ভাইরা মানে আপনারাও গাই গরু খাবেন আর আমি গরু না কিন্তু এদের টার্গেট হলো আজকে মুসলমানের গায়ে গরু খায় আজকে বোঝো ডাঙ্গল মাও গায়ে গরু কি হয় কাল দুটো করে ছাগল আঙ্গলে খালা তারপর দুটো করে হাঁস আঙ্গল মাসি তারপর দুটো করে মুরগি আঙ্গলে চাষি তো মুসলমান খাই বলে বসে সব শেষ হয়ে গেল বোঝে তো না ক্লিয়ার হয় বরঞ্চ হিন্দুদের কিতাব হিন্দুদের কিতাব ঋগ্বেদের ভিতরে দ্বিতীয় নম্বর অধ্যায়ের ভিতরে লেখা আছে ভগবানম দুষ্য প্রভু নামা ভক্তি ভাচারাতাম ঈশ্বরে পর ভক্ত ভগবান নামাতরম ওদের কিতাবে লেখা আছে যাই গায়ের গুস্ত খাই যাই গায়ের গুস্ত বেশি করে খাইব ভগবান তার ব্রেন আরো বেশি করে দিব ওর কিতাবের মধ্যে গায়ের গুস্ত খাও এক বই খাইব ফাইনাল বল বরঞ্চ এদের প্রত্যেক কথার উত্তর আপনি দিতে পারেন কোন প্রবলেম নেই এইটা আপনি ভাববেন না আবার হিন্দু ধর্ম খারাপ হিন্দু ধর্ম হিন্দু ধর্ম খারাপ না হিন্দু ধর্মের কিতাবের ভিতরে আমার নবীর আমার রাসূলের কোরআন ও হাদিসে ইসলামের অনেক ভালো ভালো কথা ইসলামের ভালো ভালো কথা হিন্দু ধর্মের কিতাবের ভিতরে লেখা আছে ওম জয় জগদীশ হরে বেনাবেনা জামিন মন্দিরে আপনি শোনা হবে আপনি সংস্কৃত কিতাব নিয়ে আপনি অর্থ করে দেখবেন ওম জয় জগদীশ হরে স্বামী জয় জগদীশ হরে ভাত ভগাত পরে ভা ঈশ্বর জবানব পরে ভা জয়তে মঙ্গল করে ওম জয় জগদীশ হরে পর হয়ে ভগতায় পর ধুয়ে জবানাতা আর পর ধুয়ে জবানাতা ভাগতে ভাগাতাই তম্ভা দুশহারা যে সম্বাদে পারে ভা জয় সব প্রণাম ওম জয় জগদীশ হরে স্বামী কালী দুর্গায় মাতা তম আরে দুর্গায় মাতা তম আরে স্বামী নামতর দঙ্গা পর ভুয়ে ভক্তবে পরধা জয় সব প্রণাম করে ওম জয় জগদীশ হরে ওম জয় জগদীশ হরে এর মানাটা হলো এর মানাটা হলো এর মানাটা হলো
استغفر الله ربي من كل ذنب واتوب اليه. لا حول ولا قوه الا بالله العلي العظيم. الله ذاتي قسم من يدك دويتا একটাই শব্দ তৃতীয় কোনো শব্দ না কি বুঝা গেল ওরাও মন্ত্রে জানা না তওবা করে আমরা একলাই করি হেরাও করে কিন্তু মন্ত্র এক যেরকম আলহামদুলিল্লাহ আমরা যদি নামাজে না পড়ি আল্লাহ আলহামদুলিল্লাহ যদি নামাজে না পড়ি নামাজ হইল না বানানো হইল না হিন্দু ভাইদের মন্ত্র আছে ওরা যদি পূজার ভিতরে না পড়ে ওদের পূজা একটা হবে ও ঈশ্বরে জাবানো হা ভক্ত ভগাতা বিধানমা দুষে সবনম পারা দোহা মঙ্গল মূর্তি নমা দোহা মঙ্গল মূর্তি নমা দোহা পার্থ ভগব জবাহরে দশ ভগাতা পরানমা ভক্তি চরাব জবানমে মঙ্গল মূর্তি নমা দোহা শান্ত শ্যামলা মুসলমানের কিতাবের ভিতরে হিন্দুকে অপমান করা হয় অপমান করা হয় দুইটা তো একটাই দুইটা কি দুইটা তো একটাই ধর্ম তো একটা এখন যদি বলি অনেক কথা লম্বা চোড়া বহস মুবাহিজা অনেক কথা আছে তবে যাই হোক আমি বেশি লম্বা করব না আমার একটাই খালি আপনাদের কাছে অনুরোধ একটাই খালি আপনাদের কাছে অনুরোধ যে ইসলামের জন্য এখনো মানুষে আসে না আর সবচেয়ে বড় যেটা প্রবলেম ওই প্রবলেমটা হলো আলেম সুরা আচ্ছা আপনারা আপনারা একটা কথা খালি আমি জিজ্ঞাসা করি ইউনুসিফ যদি মনে আছে আচ্ছা কোন একটা মনে আপনি সাহেব দেখেন তো এখন শক্তির শরীর শরীর কত কোন খারাপ আছে কি আওয়াজ যাবে খারাপ আছে কি আপনার এই জায়গার মানুষ কর্ণাটক বাঙালি গেছে না মাসে 20,000 টাকা পায় না পায় না বরঞ্চ আমাদের থেকে চালু বেশি হবো না কম হবো আমাদের থেকে শিক্ষা ওদের বেশি না কম হ্যাঁ বুঝেন নাই যারা ব্যাঙ্গালোর কাম করতে গেছে কর্ণাটক ওরা আমাদের থেকে শিক্ষিত বেশি না কম আমাদের থেকে বেশি হবো যারা বিদেশে গেছে কাম করবা কর্ণাটক তামিলনাড়ু যারা কাম করবে আমাদের থেকে শিক্ষিত তারা বেশি হ্যাঁ এমনও পোলা আছে ধোজমান্ডা হাট হাইটে যেতে পারে নেক ঠেঙ্গা ঠেঙ্গা বাড়ি ঘর আর এক কোনো গেছে তামিলনাড়ু গেছে তো আপনার পোলা ভাসতে যদি মূর্খ হয়ে তারা যদি তামিলনাড়ু কর্ণাটক বেঙ্গল যদি মাসে 20,000 টাকা পায় আমরা গেলে 25,000 পাইব না তা আমরা 5,000 টাকা ধর্ম নিয়ে আপনাদের গালি দিয়ে দিবে না হাসির কথা না আপনার পোলা আমার যদি 20,000 কামাইলে 25,000 কামাইলে যদি মাসে না হয় আমার করে আমার আলিম সমাজের 5,000 কামাই কেমন হইব তারপর আপনার গান শোনা লাগবে আপনার কথা আমার লাগবে আপনার অধীনে চলা লাগবে আপনি পেশাব করে পানি নেন না আপনার অধীনে আমার টাকা লাগবে আপনার দাঁড়িয়ে দাঁড়িয়ে কিচ্ছু নেই ইসলাম বোঝা নেই আপনার মতো শুনতে হবে আমার আলিম এরকম পরিস্থিতি নাই আমার মতো যদি আরো 10টা আলিম থাকতো আল্লাহর কসম খাই কত যে ব্যক্তিত্ব নিয়ে পালা করতাম তামিল আর আগে পয়সা পালতাম থাকুক আর মনে রাখবেন যদি পরিস্থিতি এটাই থাকে সামনে অনাগত এক বছরের ভিতরে আলিম সময় বন্ধ হবে আর আমরা ব্যাংক করবো মনে রাখবো কাউকে মসজিদে ইমাম আর কাউকে মাদ্রাসা পালা করবো আপনারাই পাওয়া যাবে সবকিছু আপনারা পাওয়া যাবে আপনারাই পাওয়া যাবে আমরা বন্ধ করবো উপায় নাই এই মুহূর্তে আলম সমাজের দরকার চিন্তা করে আমাদের কাম ছিল আরে আসামের ভিতরে এত বড় বড় আলম আছে দুই হাত দিয়ে কলম চলে এলম চলে এত বড় বড় কারা আলম আছে আমাদের কর্ম ছিল আমাদের দরকার আমাদের দরকার ছিল ফজরে পরে উঠা এই সিরুমে বসে কম্পিউটার সামনে নিয়ে ল্যাপটপ সামনে নিয়ে কলম নিয়ে কম্পিউটার দিয়ে ইসলামের কাজকে প্রচার করে আর এখন ফজর নামাজের পরে আমাদের কাম হলো ভাঙা সাইকেল রিসেপ্ট নিয়ে মানে গালি শুনে গালি শুনে এটা হলো পরম্পরা আমাদের আপনি বুঝেন আমার সাথে তাই যুদ্ধ করে বুঝেন তো মানুষের নাম করে আমরা বুঝেন তো যে মানুষটা কোরআন হাদিসের বিরুদ্ধে করে ও কিসের শিক্ষিত কয়টা শিক্ষিত আমি বলছি রামায়ণ পড়ে লিখে দেয় কত বার আমি কোনো জিজ্ঞাসা করি রামায়ণ কি মান খন্ড কোয়াস লাগনা কি হে 3 মাস মন্দিরে থাকি আসার পর পণ্ডিত হয়েছে
তার ফ্যাশন বলরু গাড়ি থাকে 15টা 16টা সিকিউরিটি গার্ড থাকে 10টা আঙ্গুল 8টা আঙ্গুলে সুন্দর আংটি গলার ভিতরে সুন্দর চেইন গরিবদের 16 লাখ টাকা আর সারা শরীরে যত বস্তু আছে এখানে বেচলে মোল্লা কিংবা 10টা তিন মাসের পণ্ডিত হয়ে ওদের মানুষেরা ওকে বাদশা রাজত্ব জিন্দেগি দিয়েছে আর আমরা এত বড় আলেম হওয়ার পরও আসামের মানুষ আমাদেরকে কি বেতন দিচ্ছে কত দিন কি বেতন দিচ্ছে আমাদের তারপরও আমরা ইসলামের কাজ করি আমরা পাহাড় থেকে ফাইজা আসে নাই তো আমরা ওই খারিজ মানুষ থেকে এই খারিজ আপনি বলেন এই সমাজে যদি প্রত্যেকটা মানুষ সপ্তাহে যদি 20 টাকা মাদ্রাসা চাইতে এবার আমাদের 10টা চলবে জাতীয় বিদ্যালয় একাডেমি ইংলিশ মিডিয়াম অমুক মিডিয়াম 15